হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন একটি ভিডিওতে সকলকে অনেক অনেক অনেকটা ভালোবাসা জানিয়ে চলো আজকের ভিডিওটা এখন থেকে স্টার্ট করা যাক। এখন সন্ধে প্রায় 7টা মতো বাজে আর একটু রেডি হয়েছি, কোথাও যাব না, যাব তোমার হাঁটতে। মেনলি হাঁটার উদ্দেশ্যে বেরোনো, বাট হাঁটতে গিয়ে মনে হয় যে না এই সবজিটা নাই, সবজিটা নিয়ে নিই, বা এটা নেই ওটা নেই, এই করে টুকটাক বাজারও করে নিই। আর হাঁটা তোমার আহিলের পাপার তো একান্তই দরকার, ওকে ডক্টর দুবেলা করে হাঁটতে বলেছে, আর সেই সঙ্গে আমিও তো হাঁটছিলাম। হাঁটার কাউকে খুঁজে পায় না, একদিন রেখা একদিন পিঙ্কি, আজও যাবে না তো কালও যাবে না, এই করতে গিয়ে আমি ধরো রেগুলার হাঁটতে পারি না। বাট ওর পাপা যেহেতু এখন হাঁটছে, তো আমার একটু বেশ সুবিধে হয়েছে, ওর সঙ্গে আমি মানে হাঁটতে হাঁটতে টাইমটাও কেটে যায়, প্লাস অনেকটা বেশি হাঁটা হয়, মানে এত দূর হাঁটি এক আধ ঘন্টা প্রায় হেঁটে তারপরে ধরো বাড়ি ফিরি। আর এখানে আহিল জুতো টুতো পরে একদম রেডি, গাড়িটা ছিল বাইরে, ওর পাপা একটু বাজার গেছিলো বিকেল করে, তো গাড়িটা বললাম ঢুকিয়ে দিতে, কেননা আসতে হয়তো অনেকটা রাত্রি হয়ে যাবে। আর আহিলের রুমালটা ওই যে কানে বেঁধেছে দেখতে পাচ্ছ, ওটা আহিল বাঁধবে, ওর পাপা নিয়ে এসেছে। বাইরে এসে দেখি তোমার প্রচণ্ড ঠান্ডা, পুরো শীত শীত করছিল, মনে হচ্ছিল যে না একটা শীতের কিছু পরে এলে ভালো করতাম। আর এসেছিলাম আজ মলে, আহিলের এই জ্যাকেটটা আমি এর আগে একবার দেখে গেছিলাম, বাট আহিলের পাপাকে দেখাবো বলে আমি নিইনি, তো ওকে দেখালাম। আর জ্যাকেটটা দেখো ভীষণ সুন্দর, কিন্তু নাকি এটা মেয়েদের জ্যাকেট, তো তাতে কি যায় আসে, আমার বেশ পছন্দ হয়েছে। আর আহিলের জন্য এই জ্যাকেটটা কেনা হয়েছে। তারপরে এই যে আমার ছেলে দেখো রাজপুত্রের মতো এসে দোকানে বসেছে ফ্রুটি নিয়ে, ও ফ্রুটি খাবে, আমাকে বলছে কি খাবে কি খাবে, তো আমি খাবো না খাবো না করতে করতে দুটো সিঙাড়া, আমি গরম গরম সিঙাড়া তোমার চাটনি দিয়ে খেতে মানে ভীষণ ভালোবাসি, তোর পাপা বলেছিল, তো আমি দুটো সিঙাড়া নিলাম, মিষ্টিও ছিল, বাট অত ভ্যারাইটিস নয়, ওই সাদা কালো, তো এই টাইপসের মিষ্টি অত ভালো লাগে না, তো আমি ওই দিকে সিঙাড়াটা খাচ্ছিলাম, ওর পাপা বলছে তুমি খাও, আমি আর আহিল বাইরে দাঁড়াচ্ছি, আহিল তো এখানে ডিস্টার্ব করছে, এই বলে ওকে নিয়ে এসেছে এই যে দেখো ফুচকার দোকানে, এনে এই যে হাতে ওর পাপা নিয়ে দাঁড়িয়ে আছে, ওকে ফুচকা খাওয়াচ্ছে, ও কিন্তু শুকনো খায়, তরকারি দিয়ে খায় না, তো আমি খেয়ে দিয়ে ওরা কোথায় কোথায় করে খুঁজতে খুঁজতে একটু সামনে এগিয়ে এসে দেখি, হ্যাঁ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছেলেকে ফুচকা খাওয়াচ্ছে, তো রেগে গেছিলাম প্রচণ্ড, তো আবার আমাকে বলছে তুমি খাও তুমি খাও, তো ফুচকা দেখলে আমরা মেয়েরা দেখবে একটু মানে কন্ট্রোল হারিয়ে ফেরি বলতে পারো, তো আমিও এখানে দুটো মতো খেয়েছি, বেশি না, টক জল নিইনি, জাস্ট একটু আলু মাখা দিয়ে দুটো ফুচকা গপ গপ করে খেয়ে তোমার বাড়ি চলে এসেছিলাম। আর এখন সকাল হয়ে গেছে, তোমাদের সকলকে জানাই গুড মর্নিং। তো রাত্রে এসেই আমি যা যা কাটা কুটো মানে রেডি করে রাখা সমস্ত কিছু করে তবে কিন্তু ঘুমিয়েছিলাম। আর সকালবেলা এখন বানাচ্ছি ব্রেকফাস্ট, এই ব্রেকফাস্ট নিয়ে হয়েছে এক জ্বালা, মানে এক এক দিন এক এক রকম, দুদিন যদি পরপর এক হয়ে গেছে তাহলে মানে রামগরুড়ের ছানার মতো মুখটা হয়ে যায় তোমার, সেটা তো দেখেছই তোমরা ভিডিওতে। তো আজকে মানে ভাবছিলাম একটু পাস্তা বানাই, অনলাইন থেকে তোমার পাস্তার একটা বড় প্যাকেট প্রায় 850 একটা অর্ডারও করেছিলাম, তো এখানে দেখো আমি সাদা তেল অল্প করে দিয়ে দুটো তোমার কাঁচা লঙ্কা একটুখানি পেঁয়াজ ভাজা ভাজা করে ওর মধ্যেই তোমার সবজিটা দিয়ে দিয়েছিলাম, বিনস আর তোমার গাজর দিয়ে ওটা সেদ্ধ করে নিয়েছি ভালোভাবে, তারপরে দিয়েছিলাম একটা ডিম, ডিমটা দিয়ে একটু হালকা হাতে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি, তারপরে আমি অ্যাড করব তোমার সামান্য একটু সয়া সস আর একটুখানি টমেটো কেচাপ, এটা দিলে না টেস্টটা পুরো তোমার রেস্টুরেন্টের মতো হয়ে যায়, মানে মানে অদ্ভুত এক সুন্দর লাগে খেতে, তো তোমরা না চাইলে না দিতে পারো, আমি জাস্ট সামান্য একটুখানি করে দিয়ে থাকি। এখানে তোমরা গোলমরিচের গুঁড়ো, চাট মশালা এগুলো ইউজ করতে পারো, আমি করে থাকি এক একদিন তোমার এক এক একটা দিয়ে থাকি, টেস্টটা একটু ডিফারেন্ট হয়, মানে সমস্ত কিছু একদিনে দিই না, তো ভালোভাবে এটা আমি মানে সসের সঙ্গে মিশিয়ে নিচ্ছি ভেজিটেবলটাকে। আর আমি এইদিকে পাস্তাটা আগেই সেদ্ধ করে রেখেছি, এই যে একটু স্প্রিংয়ের মতো যে পাস্তাগুলো এগুলো তোমার আটার পাস্তা, আর একটু এই যে গোল গোল টাইপের এটা তোমার সুজির, অনলাইন থেকে যে পাস্তাটা নিয়েছিলাম সেটা তোমার সুজির পাস্তা, এটা সেদ্ধ হতে একটু বেশি সময় নিচ্ছে, ওর পাপা বলছে যে না আমার আটারটাই বেশি ভালো লাগছে, তো যাই হোক নিয়ে ফেলেছি, যখন কি আর করব, সুজিরটাও খারাপ না, বাট ওটা একটু সেদ্ধটা না তোমার বেশি করতে হবে, আটারটা তাড়াতাড়ি হয়ে যাচ্ছে এ আর কি, ওটা একটু চিমড়ে চিমড়ে মতো হয়ে থাকছে, তো ভালোভাবে নাড়াচাড়া করে আমার এইদিকে পাস্তাও রেডি হয়ে গেছে। আর এইদিকে আমি ছোলা বাদাম ভিজিয়ে রেখেছিলাম, সেটা সুন্দর করে ধুয়ে নিয়েছি, অঙ্কুর বেরোলে সেটা বেশি কাজে দেয়,
দেয়, বাট অঙ্কুর বের করতে গেলে না একটু কেমন গন্ধ গন্ধ হয়ে যায়, যে কারণে এভাবে ভিজিয়ে খেয়ে নিতে হয়। আর এইদিকে আমি মানে চিয়া সিডের সঙ্গে মধু দিলাম, বাট মধুটা দেখো মেশেনি, তলাতে দেখছি পুরো জমে রয়েছে। তো আবার জলটাকে ঢেলে ভালোভাবে নাড়িয়ে নিলাম, মধুটা সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে। আর অর্ধেক গ্লাস দেখলে এর সঙ্গে আমি একটু গরম জল অ্যাড করব, তাহলে তোমার কুসুম কুসুম গরম জলে চিয়া সিডটা মনে হয় আমার বেশি উপকারী। আর লাল গ্লাসে এটা আমি আমার জন্য নিচ্ছি, আমি ব্রেকফাস্টে কিছু খাই বা না খাই মানে লেবু মধুর জল চিয়া সিড দিয়ে এটা কিন্তু মাস্ট, এটা খেয়ে থাকি। তো আজকে ব্রেকফাস্টে এগুলোই ছিল, তোমার ডিম সেদ্ধ, পাস্তা, শশা আর ছোলা বাদাম, চিয়া সিড, ব্যাস। ডিম সেদ্ধ এখন আহিলকে কিছুদিন ধরে দিচ্ছি না, ওকে ডক্টর বারণ করেছে বলে ওর পাপার জন্যই মেনলি করেছি। তো এখানে বসলাম একটু খেতে, ভাবলাম যে না আগে রিল্যাক্স করে ব্রেকফাস্টটা কমপ্লিট করি, তারপরে তোমার রান্নার এই এক হেডেক হয়েছে। আগে ছিল শুধু রান্নার চিন্তা, ব্রেকফাস্টে তোমার চা হোক মুড়ি হোক কিছু একটা খেয়ে নিলেই হয়ে যেত, বাট এখন আর সেটা হয় না, রান্নার মতোই বলতে পারো তরিবত করে আমাকে ব্রেকফাস্টটা বানাতে হয়। আর আহিলের ওই যে জ্যাকেটটা এনেছি, জ্যাকেটটা এখানে পরে গড়াগড়ি খাচ্ছে, ওটা এখনও আমার তুলে রাখার সময় হয়নি। তো জ্যাকেটটা কিন্তু লেডিস জ্যাকেটটা, মেয়েদের জ্যাকেট, বাট আমার এত পছন্দ হয়েছে, আর কোথায় লেখা আছে বলো মেয়ে, তো আমি ওটাই নিয়ে নিয়েছি, বাচ্চাদের ছেলে মেয়ে বলে কিছু হয় না, মানে দোকান থেকে সেটাই বললো। তো যাই হোক, চলো বেশি বকবক করলে, গল্প করলে আমার টাইমটাই নষ্ট হবে, রান্না তো করতে হবে। তো এই দিকে ফ্রিজে ছিল কিছু চিংড়ি মাছ, তো সেটাকে একটু ভেজে নিচ্ছি, আহিলের আবার ইদানিং চিংড়িটা খুব প্রিয় হয়েছে। আর এইদিকে আমি এটা ভাপ দিয়ে নিচ্ছি, তোমার বেগুন রয়েছে, কাঁচকলা, আলু, ফুলকপি, এইসব সিম, এইসব দিয়ে হবে একটা মানে ঘণ্ট টাইপের, পাঁচমিশালি ঘণ্ট। আর এইদিকে ভাত বসিয়ে দিয়েছি, দিয়ে আমি ময়দাটা মাখছি, রুটি বানাবো। এইদিকে তিন চার দিন ধরে আমি রেগুলার প্রায় পাঁচ ছটা করে রুটি করছি আহিলের পাপার জন্য, ও বিকেলবেলা করে খায়, ধরো ওকে মেডিসিন নিতে হয় সেই কারণে। তো যাই হোক, রুটিটা করে আমি রেখে দিই। আর এই দিকে আমি রান্না করব মাংস, মাংসও বলতে পারো আবার মাংসের মানে মাংসের সঙ্গেই থাকে, সে এর আগে আমি নিয়েছিলাম তোমার মেটে, তারপরে গলা আর ওই কচকচি বলে, তো সেইটা ছিল বেশ অনেকখানি। এই তিনটে জিনিসই আমার মাংসের মধ্যে সবচাইতে প্রিয় খেতে, তো এটা আলাদা করে তোমার কিনতে পাওয়া যায়, এটা মাংসের থেকে সামান্য একটু কম দাম নেয়, বাট এগুলো এত ভালো। তো আমার যেটা ছিল আজকে রান্না করে নিয়েছি, শেষ হয়ে গেছে, আহিলের পাপাকে আবার আনাবো এই জিনিসটা, মানে খুব এটা কাজের বলতে পারো। তো ওই দিকে আমি মাংসটা বসিয়ে একদম লো ফ্লেমে করে দিয়েছি, আর তারপরে এই যে আজকে রুটিগুলো দেখো বেশ সুন্দর সুন্দর হয়েছে, ফুলকো ফুলকো একদম রুটি হয়েছে। তো রুটি বানানোটাও না এখন মানে দেখছি তোমার তাড়াতাড়ি হচ্ছে, আগে প্রচুর লেট হতো, বিশ্বাস করবে না, পাঁচটা যদি রুটি বানাতাম তো প্রায় এক ঘন্টার কাছে করে সময় লাগতো, বাট এখন আর সেটা হয় না, মানে বেলাও হয়ে যাচ্ছে তাড়াতাড়ি, আর শিখতেও বেশ পারছি, একদম না পারা নয়, যে কোনো জিনিসই অভ্যেস, না করতে না করতে না মনে হয় যে না এটা পারবো না পারবো না, বাট দু চার দিন যখন তুমি মানে পরপর পরপর জিনিসটা করে যাবে তখন মনে হবে যে না এটা তোমার কাছে জল ভাত। তো আমার কাছেও এখন সেটা মনে হতো, এই রুটি জিনিসটা মানে আমার সবচাইতে অপছন্দের, মানে করতে পারি না সেই কারণেই, মানে করব সেটাও কখনো ভাবিনি, ভাবতাম যে না রুটি আমি বানাবোই না কখনো, এরম টাইপসের ছিলাম। আর এইদিকে দেখো মাংসটা বেশ কষিয়ে কষিয়ে আজ রান্না করছি, ঝোল রাখবো না। তো এখানে গুঁড়ো মশলা যা যা দেওয়ার দিয়ে দিয়েছি, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি বলে তোমার লাল 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 কালার হয়েছে, আর এটা একটু একদম ঝোল ঝোল রাখলে এটা ভালো লাগবে না। আর একটা জিনিস, সেটা তোমার ধনে পাতা, যেটা আমি কোনো খাবারে কি মানে আগে যদি কেউ খাবারে দিত তো আমি সেই খাবারটা খেতাম না দশার দূর থেকে, আর এখন ধনে পাতা ছাড়া মনে হচ্ছে আমার রান্না ইনকমপ্লিট থেকে যাচ্ছে, মানে ওটা দিলেই মনে হচ্ছে যে না টেস্টটা ভালো হচ্ছে। তো আমার মাংস রান্না ফুল হয়ে গেছে, লাস্টের বেলায় একটু জাস্ট ধনে পাতাটা ছড়িয়ে দিলাম, দু এক মিনিট নেড়ে চেড়ে নামিয়ে নেব। এই যে দেখো গামাখা গামাখা করে রেখেছি, কালারটা দেখেই বুঝতে পারছো এটা কতটা লোভনীয় হয়েছে। তো ব্যাস, আমার রান্না বান্না সমস্ত ডান, এবারে আমি রান্নাঘরটাকে ক্লিন করছি, রুটিগুলোকে না এইভাবে তোমার
একটু ঠান্ডা হয়ে গেলে একটা কন্টেনারে ঢুকিয়ে রাখি, যেহেতু ও বিকেলবেলা করে খায়, বাইরে রেখে দিলে না কেমন শক্ত শক্ত একটা ভাব হয়ে যায়। আর এই যে আমার রান্নাঘরের অবস্থাটা দেখো, আমি জানি না রান্না করতে গিয়ে কার কেমন হয়, বাট আমার তো এরমই হয়, ধরো এটা এদিকে ওটা সেদিকে ছড়িয়ে ছিটিয়ে যতক্ষণ আমি রান্না করব না এগুলো একটাও তোমার গোছাবো না, যেই দেখবো যে না এবারে আমার রান্নাবান্না শেষ পুরো কমপ্লিট, তখন আমি রান্নাঘরটাকে সুন্দর করে তোমার একদম গুছিয়ে টুছিয়ে তারপরে তোমার রেডি করব। চলো এখন আমার অনেক কাজ আছে, ঘরদোরগুলো গোছাবো। এখন সমস্ত কাজ বলতে পারো আমি নিজেই করি, ওর পাপাকে আমি করতে দিই না, মানে ভারী কাজ যেহেতু ডক্টর বারণ করেছে তো ওকে আমি কোনো কাজই সেভাবে করতে দিই না, আমি একা করি বলে আমার একটু চাপটাও বেশি হয়ে যায়, রান্নাবান্না একসঙ্গে এত কিছু ব্রেকফাস্ট তার উপর এত কাজ। আর এখানে আহিলকে দিয়েছিলাম পাস্তা, তো ও একটুখানি খেয়ে রেখে দিয়েছিল, তো ফেলে দেবো, তো আমি কাজ করতে করতে ওটা মানে গপ গপ করে মুখে যতটা এঁটে যায় সমস্ত ঢুকিয়ে নিলাম দেখতেই পেলে। এইদিকে মুখ নাড়ছি, এইদিকে তোমার রান্নাও চলছে, তো ব্যাস আমার মাংসটা লাস্টে বললাম না দু এক মিনিট রান্না করে নামিয়ে নেব, তো মাংসটা হয়ে গেল, আমার রান্নাবান্না পুরো ডান। এবারে চলো তোমাদের দেখাই আজকে কী কী রান্নাবান্না হয়েছে। তো ফাইনালি চলে এসেছি ডাইনিং টেবিলে, আর এখানে আমি ভাতও খুলে নিয়েছি, চিকেন কষার গন্ধে মানে পুরো ঘর মমা করছে, আমি আর ওয়েট করতে পারলাম না। এখানে তো দেখতেই পাচ্ছ সাদা ভাত, আর থালাতে এটা আমার জন্য ভাত, এখানে তোমার ডাল সেদ্ধ, এটা ডাল রান্না করব না, ডাল সেদ্ধটা মাখবো। আর এই করলাটা এটা একদমই আহিলের পাপার জন্য, ও ছাড়া এটা কেউ খাবে না, বাট ডাল সেদ্ধটা আমরা খাবো। আর এখানে চিংড়ি মাছ দিয়ে ওই যে পাঁচমিশালি মালিশ টাইপের হয়েছিল, তো তরকারি এখানে, আর এইখানে এই যে চিকেন, আজকের মানে মূল আকর্ষণ মেন আকর্ষণ যেটাই বলো না কেন, তো সেটা এটা, আমি এটা দিয়ে খাওয়ার জন্যই ভীষণ এক্সাইটেড বলতে পারো। আর একটুখানি চিকেনের সঙ্গে পেঁয়াজ কুচি ভালো লাগে, তো পেঁয়াজ কুচি লেবু মানে যা যা হয় আর কি, তো সব নিয়ে নিয়েছি। তো আজকের লাঞ্চ ডিনার একদম জমে গেছে। আর রাত্রিবেলা আবার গেছিলাম হাঁটতে, তো হেঁটে আসার পথে এই যে এগুলোকে খেজুর ছড়ি মিষ্টি বলে, তো সেই মিষ্টি এনেছিলাম আর আহিলের জন্য, এই যে পাতলা রসের মিষ্টি। তো খাওয়া দাওয়ার পর এই কটা করে বেঁচে রয়েছে তোমাদের দেখাতে আমি ভুলেই গেছি, এখন ওর পাপা বসবে খেতে, তো আমাকে বলছে চলো দাও। আর দেখাতে দেখাতে এই যে আমি আরও একটা তুলে টপ করে মুখে দিয়ে দিচ্ছি, মানে এগুলো এমনই জিনিস যতক্ষণ সামনে থাকে না ততক্ষণ মনে হয় খাই খাই। আর আমার মিষ্টির উপর মানে অদ্ভুত এক টান হয়েছে, মিষ্টি বা মিষ্টি কোনো খাবার যদি করছি না তো আমি একাই মানে সমস্তটা খেয়ে নিচ্ছি। আর হেঁটে আসার পথে কিছু বললাম না, প্রত্যেক দিনই কিছু না কিছু বাজার হয়েই থাকে, তো আজকে গেছিলাম সবজি মার্কেটের ওইদিকে। আর যেটা মেন পেয়েছি সেটা তোমার মটরশুঁটি, শীতকালের প্রথম মটরশুঁটি আজ নিয়ে এসেছি, তার সঙ্গে শসা বেগুন শিম, তারপরে তোমার আরও অনেক কিছু ছিল, বাঁধা কপি। আর এইদিকে এই যে আমার বর্মশাই বসে গেছে খেতে, তো ওকে মিডশেল্ফ থেকে আমি একে একে বের করে খেতে দিয়ে দিচ্ছি। আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো, আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।